হঠাৎ করে সরকারের বিপক্ষে খেপে গেলেন চট্টগ্রাম দুই আসনের সাংসদ ও তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজ ভান্ডারি। সরকারকে উদ্দেশ্য করে নজিবুল বশর বলেন, আমার মুখ খুলবেন না, মুখ খুললে অসুবিধা হয়ে যাবে, আমি আপনাদের সাথে আছি। সম্প্রতি তার দুই ছেলেসহ 14 জনের বিরুদ্ধে প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের 39 কোটি 40 লাখ টাকা আত্মসাতে অভিযোগে দুদক মামলা করার পর এমন মন্তব্য করেন তিনি। বর্তমান সরকারের 14 দলীয় জোটের শরিক দল হিসেবে নৌকার টিকিটে মনোনয়ন নিয়ে ফটিকছড়ি থেকে এমপি নির্বাচিত হন তিনি। হঠাৎ করে সরকারের বিপক্ষে তার এমন বক্তব্য রাজনৈতিক মহলে আলোচনার ঝড় উঠেছে। নজিবুল বশর মাইজ ভান্ডারি বলেন, আমাকে সাইজ করতে চেষ্টা করলে নিজেরাই সাইজ হয়ে যাবেন। গত সোমবার রাতে শাহ সুফি সৈয়দ শফিউল বশর মাইজ ভান্ডারির খোশরোজ শরীফ উপলক্ষে আয়োজিত ওয়াজ ও দোয়া মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দুদকের করা মামলার বিরুদ্ধে চ্যালেঞ্জ করে উল্টো দুদকের বিরুদ্ধে রিট করার ঘোষণা দিলেন দলটির চেয়ারম্যান ও চট্টগ্রাম দুই আসনের সংসদ সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজ ভান্ডারি। সৈয়দ হাবিবুল বশর মাইজ ভান্ডারির সভাপতিত্বে অনুষ্ঠিত ওয়াজ ও দোয়া মাহফিলে আরও বক্তব্য রাখেন সৈয়দ নজিবুল বশর মাইজ ভান্ডারির ছেলে সৈয়দ মাহতাবুল বশর মাইজ ভান্ডারি ও সৈয়দ তৈবুল বশর মাইজ ভান্ডারি। আমার জন্য, আমার ছেলের জন্য আমাদের মরে যাওয়া রাজনীতির জন্য বলি নাই, কারণ আমার সাথে আমার নাম এটা সবাই লিখেছে স্কলে, টিভির স্কলে বিভিন্ন জায়গায় মাইজ ভান্ডারি মাইজ ভান্ডারি না থাকতো এক কথা বলতে হবে ছেলে ঠিক হয়ে যাবে। আমার ছেলে বলেছে কি হবে জানি নাই, আমি জানি কি হবে, এই মামলা পাড়া কিছুই হবে না, কিছুই হবে না। একটা কথা বলবো, মাইজ ভান্ডারি ধর্ম স্বরূপে বিতরিত করার চেষ্টা করবেন না, এটা আমার দরবার, এই দরবার আমার রসুলের দরবার, এই দরবারে যারা হাত দিচ্ছে তাদের হাত পড়ে গেছে, মাইজন ধর্ম হাত ধরে হাত পড়ে যাবে, কেউ টিকে না টিকবো না। অতএব এটাকে কেউ চেষ্টা করা হচ্ছে সরকারের সাথে, আমি রোমানের দূরত্ব, আমি ক্ষুদ্র দল ছিলাম আর সে মুখ থাকবো আগামীবারও আল্লাহ বাদ রাখলে এই মাঝে ধর্ম সভা করার জন্য আবার এখান থেকেই আমি আবার নির্বাচিত হবো।